এটা হলো টেলিফোন ডিজাইন বলে এটা সেগুন কাঠের 8000 টাকা হলে আমি বিক্রি করে দেব 11 এবং পায়ের ডিজাইন করা যেটা আগের মাপ 13000 টাকা আমি রাখব 6 ফিট বাই 7 ফিট এটা আপনার কি র অবস্থায় আছে হ্যাঁ লাস্ট এটা 16000 টাকা রাখা এটা নতুন হবে না পুরাতন পুরাতন আর লাইফ টাইম আপনি স্ট্যাম্প নিয়ে যাবেন 500 টাকা দামের আমি সিগনেচার করে দেব আর 16000 টাকা হলে আমি বিক্রি করে দেব চতুর সাইড ডিজাইন আমরা কমপ্লিট করে তালা চাবি 100% ক্লিয়ার করে দিয়ে দেব লাস্ট ভাই 30000 টাকা রাখা যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আইকিউ পুরাতন ফার্নিচারের ভিডিও ভিউয়ার্স আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের পুরাতন ফার্নিচারগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর আজকে সম্পূর্ণ ভিডিওটি হেল্প করবে এই সব থেকে মোহাম্মদ অপু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি একটু ইজি ভাবে বলেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পুলপার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তলা আপনাদের মার্কেটে কতটি দোকান আছে ভাই আমাদের এখানে 16টা দোকান আছে 16টা দোকানে কি নতুন এবং পুরাতন ফার্নিচার পাওয়া যায় জি হ্যাঁ নতুন এবং পুরাতন ফার্নিচার পাওয়া যায় আর আপনি পুরাতন ফার্নিচার কিনেন কিনা ভাই জি আমি পুরাতন ফার্নিচার কিনি এবং সেগুন কাঠের হতে হবে এটা ঢাকার মধ্যে থাকতে হবে ঢাকার ভিতরে থাকতে হবে ওকে অপু ভাই আজকে প্রথমে আপনি আমাদেরকে কি কালেকশন দেখাতে যাচ্ছিলেন একটা খাট দেখেন সেগুন কাঠের সেগুন কাঠের খাট দিয়ে শুরু করবেন জি হ্যাঁ খাট দিয়ে শুরু করব কোনো সমস্যা নেই আজকে খাট দিয়ে শুরু করা যাক জি প্রথমে যে খাটটি আমি দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠের হবে এটা চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠ জি এটা কি মডেল বলে ভাই এটা ভিক্টোরিয়া মডেল বা ঝুরি নকশা অন্তত পক্ষে 20 থেকে 25 বছর আগের ডিজাইন 20 25 বছর আগের জি হ্যাঁ এটা অনেক আগের ঝুরি নকশাটা অনেক আগের ডিজাইন ওকে এটা সাইজটা যদি বলি 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 জি বিছানা এবং হাইশা দিচ্ছেন কি এটা বিছানা গর্জন কাঠের হাইশা গর্জন গুড়া গর্জন কাঠের আর এই ডিজাইন দুইটা সেগুন কাঠের ডিজাইন দুইটা সেগুন কাঠের এটা হবে লেগ সাইড না হ্যাঁ এটা লেগ সাইড এটা লেগ সাইড এটা হবে হেড সাইড এটা হবে হেড সাইড ছোট ছোট ফুলের ডিজাইন করা আছে প্রাইসটা কেমন চাচ্ছেন আপনি এটা প্রাইসটা আমাদের চাওয়া দাম হচ্ছে 10000 টাকা বিক্রির দাম বলেন ভাই বিক্রির দাম ফিক্সড প্রাইস 8000 টাকা হলে আমি বিক্রি করে দেব 8000 টাকা হলে বিক্রি করে দেব 8000 টাকা হলে বিক্রি করে দেব আর আমাদের ব্যাচে যে আপনাদের সবাই আসে একটু সম্মান করবেন কিনা ভাই ভাই সম্মান তো অবশ্যই করার চেষ্টা করব ওকে পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা তো সিম্পল ভিতর হ্যাঁ এটা সিম্পল ভিতর এটা হচ্ছে টাং সেগুন কাঠের এটা পুরাতন হবে পুরাতন হবে আর আপনি ফার্নিচার গ্যারান্টি এবং ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিচ্ছেন কত দিন প্রত্যেকটা ফার্নিচার লাইফ টাইম গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ফার্নিচার লাইফ টাইম গ্যারান্টি অবশ্যই লাইফ টাইম গ্যারান্টি ওকে এটা সাইজটা যদি বলি 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট আর নকশাটা হবে চাপ জি চাপ ওকে এটার বিছানাটা হবে কি কাঠের এটা বিছানা গর্জন কাঠের গুড়া গর্জন কাঠের হাইশা সেগুন কাঠের প্রাইস কেমন আসবে এটা 15000 টাকা 15000 টাকা হলে কি করবেন 15000 টাকা ডিসকাউন্ট করে দিবেন ভাইয়া ডিসকাউন্ট তো ভাই অবশ্যই করব আসলে তারপর যেহেতু ডিসকাউন্টের কথা আমরা বলছি প্রত্যেকটা ফার্নিচার ডিসকাউন্ট থাকবে আসলে তারপর এটা যদি নেয় 13000 টাকা আমি রাখবো 13000 টাকা হলে বিক্রি করে দিবেন ফিক্সড প্রাইস 13000 টাকা পাশাপাশি এদিকে আরেকটি দেখতে পাচ্ছিলাম খাট চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন জি হ্যাঁ 5 ফিট বাই 7 ফিট সলিড এক কাঠের উপরে না না উপর ঘাড়িটা সলিড মাঝখানটা ঢিপ মাঝখানে এই দেখেন মানে এই পর্যন্ত সলিড 8 ইঞ্চি সলিড এই পর্যন্ত সলিড হ্যাঁ আর এদিকে হবে চাপ এদিকে চাপ ওকে এটার বিছানাটা হবে কি কাঠের বিছানা গর্জন কাঠের গুড়া গর্জন হাইশা গর্জন প্রাইসটা কেমন আসবে প্রাইসটা 18000 টাকা 18000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট এটা 16000 টাকা রাখা 16000 টাকা বিক্রি করে দিবেন বিক্রি করে দিবেন ওকে পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটাও তো অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এটা এটা হলো টেলিফোন ডিজাইন বলে এটাও সেগুন কাঠের টেলিফোন ডিজাইন জি ওকে এটা সাইজটা যদি বলে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হবে এটার বিছানাটা দিবেন কি বিছানা গর্জন গুড়া গর্জন হাইশা গর্জন ওকে প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা পড়বে আপনি 22000 টাকা 22000 টাকা লাস্ট কত রাখবেন 20000 টাকা রাখা যাবে 20000 টাকা হলে বিক্রি করে দিবেন 20000 টাকা হলে বিক্রি করে দেব 100% সেগুন কাঠের 100% চিটাগাং সেগুন 100% চিটাগাং সেগুন যদি চিটাগাং সেগুন ছাড়া অন্য কোনো কাঠ প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে ভাইয়া ফ্রি দেওয়া হবে ফ্রি দেওয়া হ্যাঁ উনি প্রমাণ যেহেতু দিবে আমার কাছে প্রমাণ দিয়ে মালটা ফ্রি নিয়ে যাবে 1 টাকাও দিতে হবে না ওকে পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম 6 ফিট 7 ফিট এটা কি কাঠের তৈরি চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠ জি এটা নতুন হবে না পুরাতন 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 হবে জি এটা হবে লেগ সাইডটা না লেগ সাইডটা জি গাইস দেখতে পাচ্ছেন লেগ সাইডটা কিন্তু সিম্পল এর ভিতরে সিম্পল এর ভিতরে আর হেড সাইডটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে আর এটা ঘাড়িটা কত ইঞ্চি হবে এটা ঘাড়িটা আপনার 2 ইঞ্চি 2 ইঞ্চি হবে জি এটা নিচে কাট থাকবে না বোর্ড থাকবে এটা নিচে বোর্ড বোর্ড থাকবে জি ওকে এটা আপনার বক্স হবে না সেমি বক্স সেমি বক্স প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা 35000 টাকা লাস্ট কত রাখবে লাস্ট 32000 টাকা রাখা যাবে 32000 হ্যাঁ 32000 এটা বিছানা গর্জন কাঠের গুড়া গর্জন হাইশা সেগুন কাঠের ওকে পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা আকাশী কাঠ আকাশী কাঠ জি হ্যাঁ দেখে তো মনে হচ্ছে যে এটা মানে সেগুন কাঠ হ্যাঁ একবার সেগুনের মতনই আর যে তৈরি করছে ওনার সেগুন বইলাই দিছে সেটা এখন তাই আমরা দোয়ার পরে দেখতে আমরা সেগুন ভাই ভাই কিনছি কিন্তু দেখা তো যাচ্ছে আকাশী কাঠ আকাশী কাঠ জি হ্যাঁ আর ডিজাইন গুলো কি সম্পূর্ণ এক কাঠের উপরে এক কাঠের উপরে এবং নিচেও ডিজাইন আপনি হ্যাজবলও ডিজাইন করছে মানে হ্যাজবলও ডিজাইন হ্যাঁ হ্যাজবলও ডিজাইন করছে সলিড আর এটা হবে লেগ সাইড হ্যাঁ এটা হবে লেগ সাইডটা সলিড এটা বক্স আছে না সেম বক্স সেমি বক্স সেমি বক্স জি এটার বিছানা এবং হাইশা থাকবে এটার বিছানা আকাশী কাঠ হাইশা আকাশী কাঠ ইন টোটাল আকাশী কাঠ এটা 32000 টাকা লাস্ট কত রাখবে 30000 টাকা রাখা যাবে এটা আপনার ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকবে কত লাইফ টাইম আপনি স্ট্যাম্প নিয়ে যাবেন 500 টাকা দামের আমি সিগনেচার করে দেব সিগনেচার করে দিই হ্যাঁ অবশ্যই অপু ভাই পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠের হবে এটা চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠ আমি যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছিলাম এগুলো কি সম্পূর্ণ এক কাঠের উপরে হ্যাঁ সম্পূর্ণ এক কাঠের উপরে করা বেশ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু এক কাঠের উপরে খোদাই করা ডিজাইন এবং চিটাগাং সেগুন কাঠের ফাইবারগুলো দেখেন আপনারা মানে আয়েশা যাচাই করে নিতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ কোনে নিতে পারো সব মানে এটা লেগ সাইডটা হ্যাঁ এটা হবে লেগ সাইডটা সেম ডিজাইন সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন এটা বক্স আছে না সেম বক্স সেমি বক্স সেমি বক্স আছে জি হ্যাঁ
এটার বিছনা এবং হাইশাটা দেখতেছেন এটা বিছানা 1 ইঞ্চি মোটা সেগুন কাঠের হাইশা 6 ইঞ্চি 7 ইঞ্চি বাই 2 ইঞ্চি মোটা ওকে প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা 32000 টাকা 32000 টাকা ভাই একটু ডিসকাউন্ট করেন না ভাই ডিসকাউন্ট করে 30000 টাকা হলে আমি এটা বিক্রি করে দেব 30000 টাকা হলে বিক্রি করে দেব হ্যাঁ এটা লেকার পলিশ করা তারপর আমরা গিফট নেওয়ার আগে ফিনিশিং দিয়ে দেব ওকে এবং বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ ওকে পাশাপাশি এদিকে আরেকটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠের হবে চিটাং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠ জি হ্যাঁ এটা নতুন হবে না পুরাতন পুরাতন ভাই পুরাতন চাইটোর এক পাল্লা থাকে না চাটোর একটা পাল্লা না ডয়ার খুলেন না দেখি ভাই অবশ্যই ভিউয়ার্স আমি আপনাদের সুবিধা থেকে একটা ডয়ার খুলে দেখানোর চেষ্টা করতেছি এই সাইডের কাঠগুলো কি কাঠ হবে ভিতরে কাঠ যা আছে সব সিলকরের কাঠ সিলকরের কাঠ হবে সিলকরের কাঠ ওকে এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন এটা প্রাইসটা হলো 18000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট 16000 টাকা হলে আমি বিক্রি করে দেব 16000 টাকা হলে বিক্রি করে দেব 16000 টাকা হলে বিক্রি করে দেব পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠ হবে চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠ জি হ্যাঁ এটা 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি সলিড হবে জি হ্যাঁ উপর নিচে এক সমান আর ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছিলাম ভাই এটা সলিড মানে সম্পূর্ণ এক কাঠের উপরে এক কাঠের উপরে ডিজাইন হবে না কোনো চাপ না এটার বিছানা এবং হাইশা আছে এটার বিছানা গর্জন কাঠের হাইশা সেগুন কাঠের গুড়া গর্জন কাঠের ওকে প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা 28000 টাকা 28000 টাকা লাস্ট কত রাখবে লাস্ট 25000 টাকা রাখা যাবে 25000 টাকা হলে বিক্রি করে দেবে এবং আমাদের ভিড় যদি আপনাদের শপে আসে অবশ্যই একটু সম্মান করে দিবেন চেষ্টা করব পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠের হবে চিটাং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠ এটা নতুন হবে না পুরাতন হবে পুরাতন হবে জি এটা ব্ল্যাক সেট না এটার পিছনে কাঠ দিচ্ছেন না বোর্ড পিছনে বোর্ড 200 তো মোটা বোর্ড হবে হ্যাঁ 200 ওকে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা বলো আপনার 25000 টাকা 25000 লাস্ট কত রাখবেন লাস্ট 22000 টাকা রাখা যাবে 22000 টাকা হলে বিক্রি করে দিব হ্যাঁ 22000 টাকা হলে বিক্রি করে দিব অপু ভাই জি ভাই পাশাপাশি এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা একটা সোফা এটা হলো হাতিসুর হাতিসুর জি হ্যাঁ এটা কি কাঠের হবে চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের এটা আপনার 311 হবে 311 এবং পায়ে ডিজাইন করা যেটা আগের মাপ পায়ে ডিজাইন করা পায়ে ডিজাইন করা সামনে ডিজাইন আছে পায়ে ডিজাইন করা এবং সাইডেও নকশা করা আছে হাতে তো নকশা করা আছে হ্যাঁ হাতেও নকশা করা আছে আর এটার ঘাড়িটা কত ইঞ্চি থাকে এটা ঘাড়িটা 2 ইঞ্চি নিচে হয়তো 1-2 শত কম আছে কিন্তু 2 ইঞ্চি মাপ এটা টিটিবল হবে কিনা হ্যাঁ একটা টিটিবল আছে আর পুরাতনের ভিতর মোটামুটি ভালো ফোমও আছে ফোম কভারও আছে হ্যাঁ ফোম কভারও আছে এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন 38000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট 35000 টাকা রাখা যাবে 35000 টাকা 35000 টাকা হলে আমি বিক্রি করে দেব আরে অবশ্যই একটু সম্মান তো করেই দিবেন সেটা আমরা আসলে চেষ্টা করব চেষ্টা করবে হ্যাঁ অবশ্যই পাশাপাশি এদিকে আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম এটা কি মডেলের সোফা সেট এটা চিংড়ি মডেল চিংড়ি মডেল ডিজাইনটা তো অনেক অনেক সুন্দর হ্যাঁ ডিজাইনটা চতুর সাইড অল চতুর সাইড ডিজাইন অনেক অনেক সুন্দর লাগতেছে বিয়াস আর এটার ঘাড়িটা তো নকশা করা হ্যাঁ ঘাড়িটাও নকশা করা 1 ইঞ্চি সলিড সম্পূর্ণ এক কাটের উপরে হ্যাঁ সম্পূর্ণ এক কাটের উপরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এক কাটের উপরে ফোম কভার আছে এটা হ্যাঁ ফোম কভার আছে এবং ফাইবারগুলো আপনারা দেখেন একটু খেয়াল করেন ফাইবারগুলো দেখলে আপনারা কিন্তু নিজেরাই চিটাগং সেগুন কাঠকে চিনতে পারবেন চিনতে পারবেন আইডেন্টিফাই করতে পারবেন হ্যাঁ আর এই জায়গায় মানে আপনার কাঠের খিল হ্যাঁ এটা সব কাঠের খিল আগের ফার্নিচারগুলো ফুল ফ্রেশ 100% এটা আপনার 311 হবে 311 ওকে এটা প্রাইসটা কেমন এটা 35000 টাকা লাস্ট কত রাখবেন এটা 32000 টাকা রাখা যাবে লাস্ট 32000 টাকা 32000 টাকা হ্যাঁ এর সাথে চিটেবিল পুরাতনের ভিতর ভালো ফোমও আছে মানে টিটেবিল আছে টিটেবিল আছে ফোমও আছে ওকে পাশাপাশি এদিকে আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের চিটাং সেগুন কাঠের এটা সাইজটা যদি বলেন এটা সাইজটা 6 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই 6 ফিট হ্যাঁ এসে কাঠটা কাটা বলা নিচে হবে দুইটা পাল্লা তিনটা ডয়ের আর উপরে তিনটা পাল্লা উপরে হবে তিনটা পাল্লা হ্যাঁ উপরে তিনটা পাল্লা আর সেলফ কাঠ গুলো কি কাঠ হবে ভিতরে কেরোসিন কাঠ ভিতরে হবে ক্রাশিং কেরোসিন কাঠ হ্যাঁ ওকে প্রাইসটা কেমন আসবে এটা এটা প্রাইসটা 22000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট ভাই 20000 টাকা হলে বিক্রি করে দিব ভাই আর কিছু ডিসকাউন্ট দিতে পারবেন ভাই ডিসকাউন্ট বহুত দিছি ভাই এটা আপনি এখন যদি বাদাম গাছ দিয়ে তৈরি মানে রেন্ডিগার যেটা সেটা দিয়ে তৈরি করতে হলে আপনার 40000 টাকা লাগবে ওকে কারণ এখন এটা মিস্ত্রি হাজিরা প্রায় 1000 টাকা 20000 টাকা হলে বিক্রি হ্যাঁ 20000 টাকা হলে বিক্রি সামান্য কিছু ডিসকাউন্ট করে দিই সেটা আসলে আমরা অবশ্যই চেষ্টা করব পাশাপাশি এদিকে আরেকটি অল ক্যাবিনেট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা 6 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা হবে 5 ফিট বাই 7 ফিট 7 ফিট হ্যাঁ নিচে দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে তিনটা ডয়ার মাঝখানে তিনটা ডয়ার হ্যাঁ মাঝখানে তিনটা ডয়ার ভাই গ্লাস নাই দেখতে পাচ্ছি গ্লাসগুলো আমরা এই যে খুলে এখানে আছে খুলে রাখছি ওই যে রঙের সময় গ্লাসের রংগুলো লাগা যায় তো আমরা কমপ্লিট করে তালা চাবি 100% ক্লিয়ার করে দিয়ে দেব ওকে উপরে কয়টা তিনটা পাল্লা হ্যাঁ উপরে তিনটা পাল্লা আর এটা সেলফ কাঠগুলো কি কাঠ ভিতর হলো গামারি কাঠ গামারি কাঠ জি এটা প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে 28000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট এটা 22000 টাকা হলে আমি বিক্রি করে দিব 22000 টাকা 22000 টাকা যদি হয় আমি বিক্রি করে দিব অপু ভাই পাশাপাশি এদিকে আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠ হবে ব্রিজ সুকেস এটা চিটাং সেগুন কাঠের এটা ব্রিজ মডেল হ্যাঁ ব্রিজ মডেল চিটাং সেগুন কাঠ চিটাং সেগুন কাঠ পুরাতন হবে হ্যাঁ 100% পুরাতন বিয়ার্স দেখতে পাচ্ছেন একটু রাউন্ড রাউন্ড মানে এজন্যই এটাকে ব্রিজ মডেল বলে উপরে হবে তিনটা পাল্লা হ্যাঁ উপরে তিনটা পাল্লা এদিকে সেলফ কাঠগুলো এটা কি কাঠ ভিতর হলো আপনার আকাশী কাঠ আর পিছনে হবে গর্জন কাঠের ফ্লাইবোর্ড গর্জন কাঠের ফ্লাইবোর্ড আর এদিকে কয়টা ডয়ার কয়টা পাল্লা দুইটা পাল্লা দুইটা ডয়ার আছে মাঝখানে দুইটা ডয়ার আছে হ্যাঁ মাঝখানে দুইটা ডয়ার পাল্লা হ্যাঁ দুই পার্ট নাকি টু পার্ট হ্যাঁ ওকে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা 22000 টাকা লাস্ট কত রাখবেন ভাই 20000 টাকা হলে আমি বিক্রি করে দিব 20000 টাকা হলে বিক্রি করে দিব 20000 টাকা হলে বিক্রি করে দিব অপু ভাই জি ভাই পাশাপাশি এদিকে আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠের হবে চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠ জি এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা আপনার কি র অবস্থায় আছে হ্যাঁ মানে অরিজিনাল চিটাগং সেগুন কাঠ এইভাবে চেনা যাবে সেগুন হ্যাঁ এইভাবে চেনা যাবে রাস্তা দেওয়া আছে আমরা এখন কোনো কালার করি না যে কোনো বানিশ করে দিতে পারি যে কোনো বানিশ বানিশটা তো অবশ্যই আপনার মতো আমাদের ভিতরে শুধু লেকার বাদে লেকার বাদে হ্যাঁ লেকার হবে না পুরো ফাইনাল এটা সেলফ কি কাঠ থাকবে ভিতরে নিম কাঠ ভিতরে হবে নিম কাঠ জি এটা আপনার কয়টা সেলফ হবে তিনটা ভিতরে হলো 1-2-3 চারটা থাক চারটা পাল্লা চারটা পাল্লা হবে এবং টু পার্টের না টু পার্ট আর এদিকে নিচে নিচেও চারটা সলিড কাঠের পাল্লা চারটা পাল্লা হবে
Okay. এটা প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা হলো 35000 টাকা. 35000 টাকা. লাস্ট কত হলে বিক্রি করে দেব? 30000 টাকা হলে বিক্রি করে দেব. 30000 টাকা হলে বিক্রি করে দেব. জি হ্যাঁ 30000 টাকা হলে বিক্রি করে দেব. অপু ভাই, পাশাপাশি এদিকে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম. ভাই এটা কি কাঠের হবে? ভাই এটা হলো মেহগিনি কাঠের. নতুন না পুরাতন? এটা পুরাতন হাতিলের. পুরাতন হাতিলের মডেল হবে? পুরাতন হাতিলেরই. হাতিলেরই হ্যাঁ. ওকে এটা প্রাইসটা কেমন আসবে? প্রাইসটা 8000 টাকা. 8000 টাকা. জি. লাস্ট কত রাখবো? লাস্ট 6000 টাকা রাখা যাবে. 6000 টাকা হলে বিক্রি করে দেব. 6000 টাকা হলে বিক্রি করে দেব. ওকে. অপু ভাই, পাশাপাশি এদিকে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম. ভাই এটা কি কাঠের? চিটাগাং সেগুন কাঠের ভাই. চিটাগাং সেগুন কাঠ. জি হ্যাঁ. এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা হলো আপনি 3 ফিট, উচ্চতা হলো 6 ফিট. 3 ফিট বাই 6 ফিট. স্পটলাইট দাও আছে না? হ্যাঁ, স্পটলাইট দুই সাইডে আছে. এই পাল্লা আছে, ওই পাল্লা গ্লাস আছে. গ্লাস আছে সেলফ হবে? হ্যাঁ, গ্লাস আছে. সুরি হ্যাঙ্গার আছে? হ্যাঁ, সুরি হ্যাঙ্গার আছে. এটা প্রাইসটা কেমন যাচ্ছে? এটা প্রাইসটা 18000 টাকা. লাস্ট কত রাখবো? 15000 টাকা রাখা যাবে ভাই. 15000 টাকা হলে বিক্রি করে দেবেন? 15000 টাকা হলে বিক্রি করে দেবেন? ভাই ডিসকাউন্ট তো কাঠের উপর ডিপেন্ড। আপনি কাঠটা দেখেন পুরো বারমাটিকের ভাই, মানে বারমাটিকের মতো, পুরো বারমাটিক, মানে এটা যদি বলি বারমাটিক তো বারমাটিকে আপনি কাঠের ফিটনেস, হ্যাঁ 1 ইঞ্চি সলিড চতুর সাইড যেখানে যা আছে 100% 1 ইঞ্চি সলিড। ওকে অপু ভাই, পাশাপাশি এদিকে আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম। হেডে কি কাঠের হবে? এটা ভাই চিটাগাং সেগুন কাঠের। চিটাগাং সেগুন? জি হ্যাঁ, চিটাগাং সেগুন কাঠের। এটা আপনার 2-to-1 হবে? 2-to-1 হ্যাঁ। এটা কি মডেল বলে ভাইয়া? এটা হলো ইটালিয়ান মডেল। ইটালিয়ান মডেল? জি। বেশ, দেখতে পাচ্ছেন ইটালিয়ান মডেলের সোফা সেট। ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে। খালি ডিজাইন না, আপনারা একটু ফাইবারগুলো খেয়াল করেন, দেখেন চিটাগাং সেগুন কাঠের ফাইবারগুলো দেখতে কিন্তু এরকমই হয়। এটা আপনার 2-to-1 আছে? 2-to-1 টিপি হবে। হ্যাঁ, উপরে গ্লাস টপ। উপরে হবে গ্লাস টপ, গ্লাস 10 মিলি গ্লাস। এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন? প্রাইসটা 35000 টাকা। লাস্ট কত রাখবেন? লাস্ট ভাই 30000 টাকা রাখা যাবে। 30000 টাকা হলে বিক্রি করে দেব? 30000 টাকা হলে বিক্রি করে দেব। যদি আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসে অবশ্যই একটু সম্মান করে চেষ্টা করব। ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে যাচ্ছিলাম না, ভিডিওটি শেষ করার আগে অপু ভাইয়ের কাছ থেকে জেনে নেই এই শপের আসার অ্যাড্রেসটা আরেকবার যদি ভাইয়া বলে দিতেন। আরে ভাই, এই শপে আসার অ্যাড্রেস হলো সহজভাবে বলি ঢাকা ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার রাস্তার অপর সাইড, ইব্রাহিমপুর পুল পার, ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলা। দ্বিতীয় তলায়? জি। এখানে আপনার কয় নম্বর দোকান? আমার দোকানটা 12 নম্বর দোকান। মানে 12 নম্বর দোকানে আসলে আপনাকে দোকান আসলে আমাকে পাবে। ওকে বিয়াস, তাছাড়া এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, ম্যাপ লোকেশন লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে, আপনারা ওখান থেকে একটু চেক করে নেবেন। তাছাড়া এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনার কিন্তু ফার্নিচারগুলো ভালো মতন দেখে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো স্থানেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। বিয়াস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিটি বাংলা ব্লগ চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।